কথিত প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। সাম্প্রতিক একটি ছবি জয়া ও স্বস্তিকাকে প্রথমবার একসঙ্গে দেখা গেছে। প্রথমে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। বেশ কিছুদিন ধরেই একটি মিথ্যে মামলায় হয়রানি হয়ে আসছেন শাকিব খান। একের পর এক অভিযোগ নিয়ে তার নামে উঠে আসতে দেখা যাচ্ছে বিগত কয়েকদিনে। উল্লেখ্য, 7 বছর আগে শুট হওয়া একটি ছবি ঘিরে জল ঘোলা ঢালিপাড়ায়। বাংলাদেশের সিনেপাড়া তোলপাড় করে খবর আসে সামনে, শাকিব খান ছবির শুট শেষ না করায় ওঠে নানান অভিযোগ। এবার কথিত প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে মামলা করলেন চিত্রনায়ক শাকিব খান। গত বৃহস্পতিবার 23 মার্চ সকাল 11টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আর ফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন। মামলায় শাকিব খান উল্লেখ করেন, তার কাছে $1,00,000 চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। 385 ও 506 ধারায় এই মামলা করা হয়। শাকিবের পক্ষে আইনজীবী খায়রুল হাসান। আদালত থেকে বের হয়ে শাকিব খান সাংবাদিকদের জানিয়েছেন, আদালত তার করা মামলাটি আমলে নিয়েছেন। তিনি বলেন, থানা থেকে যে পরামর্শ দিয়েছেন, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি, কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব। শাকিব খান আশা প্রকাশ করে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করছি আমি ন্যায় বিচার পাব। 2016 সালে অস্ট্রেলিয়াতে শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দেয়া হয়। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন রহমতুল্লাহ নামে এক কথিত প্রযোজক। পরে সেখানকার পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ গেলে তখনই সেটি নিষ্পত্তি করা হয়। অস্ট্রেলিয়ান পুলিশের তরফ থেকে বলা হয়েছে শাকিব খান শতভাগ ক্লিন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সেই সময়কার অস্ট্রেলিয়ান পুলিশের ক্লিয়ারেন্স হাজির করে এমনটা জানিয়েছেন শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন। বুধবার সন্ধ্যায় শাকিব খানের আইনজীবী উপল আমিন সেই কনফার্মেশন লেটার হাজির করে বলেন, অস্ট্রেলিয়ার সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসে হেড অফ ডিপার্টমেন্ট এবং ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সাথে কথা বলেছিলেন এবং তিনি আমাকে কয়েকটা বিষয় নিশ্চিত করেন। একটি ইমেইলে নিশ্চিত করেন, শিলনতাহানির যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটি তদন্ত সম্পূর্ণ শেষ। অভিযোগের প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি এবং কারো নামে ক্রিমিনাল মামলা দেওয়া হয়নি, সেই সঙ্গে ভবিষ্যতে কারো নামে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হবে না। উপল আমিন বলেন, শাকিব খানের ব্যাপারে যে তদন্ত চলছিল তার সম্পূর্ণ হয়েছে, শাকিব খান 100% ক্লিন। এসব বিষয় নিয়ে রহমতুল্লাহ যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণই ভিত্তিহীন। এবার জয়া আহসান। কে বলল এই সময় ব্রেকিং নিউজ দেওয়া সম্ভব না? জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জির এই ছবিটি শেয়ার করে এমন প্রশ্ন রাখলেন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। এ পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল। জয়া ও স্বস্তিকাকে অভিনয়ের দেবী আখ্যা দিয়ে শর্মিষ্ঠা আরও জানান, প্রথমবারের মতো অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসানকে একসঙ্গে পেলাম আমরা বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশ্যুটের জন্য। মূলত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ম্যাগাজিন ইন্ডালসের জন্যই প্রথমবার একসঙ্গে অংশ নিলেন জয়া ও স্বস্তিকা। শেয়ার করা ছবিতে দুজনকেই দুর্দান্ত গ্ল্যামারাস লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই কয়েক ঘন্টার ব্যবধানে ছড়িয়ে গেছে ছবিটি। শর্মিষ্ঠা জানান, আগামী 31 মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় তাদের এই ফটোশ্যুটের বিস্তারিত গল্প উঠে আসবে। শুধু শর্মিষ্ঠা নন, ইন্ডালসের জন্য জয়া ও স্বস্তিকার ছবিগুলো ক্লিক করার দায়িত্বে যিনি ছিলেন সেই চিত্রগ্রাহক দেবর্ষী সরকারও শেয়ার করেছেন ছবিটি। শত শত মানুষ প্রশংসা করছেন, জানাচ্ছেন তাদের মুগ্ধতার কথা।